এটা আমাদের শেয়ার রেগুলার কফি কত করে ভাইয়া আরে ভাই আমি কি কফি বেশি নাকি না বলেন কফি কত আপনি আসলেই শুধু কফি খান এটা হচ্ছে যে আমাদের জন্য যমুনা ফিউচার পার্কে উপরে মানে এটা আমাদের জন্য স্পেশাল কম দামে তার মানে আমাদের জন্য আসলে এরকম কফি স্পেশালি যমুনা ফিউচার পার্কের তরফ থেকে স্পেশাল ডিসকাউন্ট থাকে না ভাইয়া দর্দাম থেকে যারা আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট এটা পাবেন কিন্তু আপাতত থেকে দিয়ে দেওয়া হবে সবকা একটু কার্বন মধ্যে কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে ভালো লাগে না কিন্তু আমি স্যামসাং এর ফ্যান না তাই ইউজ করি না স্যার আমাদের কাছে যতগুলো কভার আছে উনি যেটা চয়েস একটু মুছে দিবা এটা কলিজা ফোন ভাই ঠিক আছে বক্স আছে একদম অরিজিনাল চার্জারটা সব আছে এটা তো অন্য চার্জার দিয়ে চার্জ দিলে কিন্তু চার্জ হবে না ওইভাবে একদম অরিজিনালি কুরিয়ার মানে এটা কি আপনার হ্যাঁ কিভাবে বের করলেন এটা এটা আরে এটা স্টিকার করা এটা OnePlus 9 আর হ্যাঁ OnePlus 9 আর বুঝতে পারছি হালকা কার্বের মধ্যে তো এই ডিভাইসগুলো মানে মানে অনেক জোরগুলো স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট প্রত্যেকটি স্ন্যাপড্রাগন প্রত্যেকটি 8128টা হ্যাঁ 8128 জিবি আচ্ছা এটা 30000 হ্যাঁ 30000 এখানে মনে করেন যে আমার পরিচিত অনেকে এসে আমার উপর হামলা চালায় অনেক স্টিকার নিয়ে গেছে আচ্ছা মানে এটা পুরো স্টিকার জোন করে ফেলছেন দেখ প্রাইসটা শোনার জন্য সবাই প্রাইস না বলবো না ভাই না না ভাই প্রাইস আজকে আমার মন ভালো নেই হ্যাঁ ভালো না আজকে প্রাইস বলতে হবে ভাই 112 জিবি নো চেঞ্জেস এবং ব্যাটারি হেলথ হচ্ছে যে একটু কম আছে কিন্তু যদিও নতুন বাট শপের যে মানুষগুলো এরা কিন্তু অনেক পুরনো কারণ একটু স্ক্রিনটা আমি সামনে ঘুরিয়ে একটু কথা বলবো দেখতে পাচ্ছেন যে কে বসে আছে ভাই আপনার পরিচয় দেন ভাইয়া আমার পরিচয় আমি দরদামের একজন সাবস্ক্রাইবার এবং আমি প্রতিনিয়ত দরদামের সবগুলো ভিডিও দেখি আচ্ছা এবং সবচেয়ে বেশি দেখি কাজী গ্যাজেট হাউজের ভিডিও ভিডিও আমার কাছে খুবই ভালো লাগে আচ্ছা তারপর মানে খুব ভালো লাগে প্রাইসগুলো ভালো লাগে প্রাইসগুলো তো খুবই ভালো লাগে আর ডিভাইস ডিভাইসগুলো তো ওয়াও আমাদের নতুন শপের লোকেশনটা হচ্ছে যে পুরনো শপের ঠিক সাথের দোকান মানে পুরনো শপটার সামনের শপটা আগের পুরনো শপটা ছিল মানে ওই যে গলি আকারে কিন্তু আমরা বিশাল স্পেস নিয়ে আমরা ভাইয়ের শপটা দেখতে পাচ্ছি মানে এখানে স্টিকারের কালেকশন থেকে শুরু করে অ্যাক্সেসরিজ থেকে শুরু করে এ টু জেড কালেকশন কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন এবং আরো পেয়ে যাবেন জাহিদ ভাইকে জাহিদ ভাই এখন বলেন एक्चुअली ওইটা ছিল যে আমাদের অনেক পুরনো দোকান তো রাইট রাইট ওটা ছিল যে একদম প্রথম থেকে সেই শুরু থেকে ভাইয়া সেই শুরু থেকে দরদামের শুরু থেকে রাইট দরদামের শুরু থেকে একদম শুরুর দিকে দোকান তো এখন গত 3-4 বছর অনেক কিছু চেঞ্জ হয়েছে রাইট হ্যাঁ তো ডিমান্ড एक्चुअली আমরা কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমরা নতুন একটা শপ নিয়েছি যে না আপনাদের একটু বেশি স্পেস দরকার একটু বেশি স্পেস প্রয়োজন ঠিক আছে এবং ডিভাইস ইউজ দেখতে পাচ্ছেন মোটামুটি মোটামুটি ডিমান্ডের ডিমান্ড আছে তাই রাখা আছে যেগুলো চাহিদা বেশি এই ডিভাইসগুলো আমরা পেয়ে আছি তো অনেকদিন পরে আসা শপের কাজ চলতেছিল যার কারণে অ্যাকচুয়ালি ভিডিও করা হয় নাই আর বর্তমান পরিস্থিতি তো আমরা সবাই জানি প্রত্যেকদিন আমার বাইকের স্পিড থাকে 80-90-95 আজকে আসার সময় আমার কারের স্পিড বাইকের স্পিড 50-55-এর উপরে উঠে নাই মানে আমি তো ভাবতেছি যে সাইকেল আবার মানে আবার বের করবো সাইকেলটা উঠায় রাখছি তো ধুয়ে মুছে আবার ওটাকে রান করবো না এছাড়া কোনো উপায় নেই আচ্ছা যাই হোক বর্তমান বাজারে তেলের দাম বেশি হোক আর যেটাই হোক ফোনের দাম কিন্তু কম ফোনের দামটা কিন্তু আমরা যতটুকু পসিবল রিজনেবল রাখার চেষ্টা করতেছি ঠিক আছে শুধুমাত্র আপনাদের জন্য আচ্ছা আমি আজকে প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে এখানে আমাদের কাছে আইফোন 7 এর কিছু কালেকশন আছে এটা আমি দেখলাম এসে আইফোন 7 বেশ ভালো কন্ডিশনে কিন্তু আছে আপনার কয়েকটা কালারই আছে হ্যাঁ এবং একটা জিনিস হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আমরা চেষ্টা করে বিশেষ করে কাজী গ্যাজেট চেষ্টা করে যে আপনার লো এবং মিড বাজেটের রাইট রাইট লো এবং মিড বাজেটের আমরা সবসময় একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি আমার কাছে 15000 টাকা আছে আমি এই 15000 টাকা দিয়ে কি পাবো আচ্ছা কি পাবো না আমি আজকে ওই রকম থেকে শুরু করে আপনাদেরকে ডিভাইসগুলো দেখাবো আচ্ছা 7 কিন্তু ক্যামেরা ভালো আছে ভাই আইফোন এগুলো যা আছে সবকিছু কিন্তু জেনুইন ডিভাইস আচ্ছা আমরা দেখলাম ব্যাটারি হেলথ আছে 83 এই অথেন্টিক 83 আছে 56 আছে ও 56 72 মানে যত কমই থাকে একদম অথেন্টিক আছে এগুলো জেনুইন আছে আবার অনেক সময় চেঞ্জও থাকে ঠিক আছে চেঞ্জও থাকে আবার এখানে কিছু ডিভাইস আছে যেটা হচ্ছে যে আপনার 100% ব্যাটারি
এগুলো চেঞ্জ করা, হ্যাঁ যে ওটা চেঞ্জ করা, যেটা 100% ব্যাটারি ওইটার প্রাইস আমরা রাখবো 14,000 টাকা। আচ্ছা 32 GB 14,000, 32 GB 14,000 টাকা, যেটা ব্যাটারি চেঞ্জ করা নাই মানে আপনার সার্ভিসে আছে, হ্যাঁ ওইটা পাবেন আমাদের কাছে 13,500 টাকায়। 13,500 টাকা অ্যাকচুয়ালি যেই ব্যাটারি থাকে ওই ব্যাটারি দিয়ে আপনি 2-4 মাস চালাতে পারবেন ইজিলি। আচ্ছা তার মানে 13,500 আমরা পাচ্ছি এই মুহূর্তে আইফোন 7টা, হ্যাঁ 7 32 GB, যেটা আপনার ব্যাটারি হেলথ কম মানে সার্ভিসে আছে, আর যেটা কম, হ্যাঁ ব্যাটারি হেলথ, আর যেটা ব্যাটারি হেলথ বেশি 80+ চেঞ্জ করা হয়েছে, যেটা চেঞ্জ করা হয়েছে মানে 100% থাকবে ওইগুলো হচ্ছে যে 14,000 টাকা। মানে নরমালি এগুলো কেমন, ভালোই না মানে? দেখেন আমরা তো আপনি যে আজকে ভিডিও করতেছেন কিন্তু আমাদের কাছে কালেকশন কিন্তু আরো অনেক বেশি ছিল, রাইট রাইট, হ্যাঁ আপনি কিন্তু খুব ভালো করে জানেন যে একটা হিউজ একটা কাস্টমার বেজ হচ্ছে যে আমাদের শুধুমাত্র এই লো বাজেট এবং মিড বাজেটের, রাইট রাইট রাইট, ঠিক আছে এটা অল্প কয়টা ডিভাইস আছে। আচ্ছা আইফোন 7 এ যে কালার আছে কিন্তু না ভাই, হ্যাঁ কালার যে গোল্ড, রোজ গোল্ড কালার, সিলভার, ব্ল্যাক, আপনার প্রত্যেকটা কালারই আছে। আচ্ছা হ্যাঁ এটা ডিভাইসটা দেখে, এটা হচ্ছে যে আইফোন, সরি এটা হচ্ছে OnePlus 5T। আচ্ছা OnePlus 5T 8 GB, ভালো না অনেক? এখন বর্তমান বাজারে আপনি 15,000 টাকা দিয়ে আসলে ভালো কোনো ডিভাইস পাবেন পাবেন না, 8 GB, এটা এটা আমরা প্রাইস রাখলাম 15,000 টাকা। এটা 15,000, হ্যাঁ 15,000। আচ্ছা OnePlus 5T ভালো কিন্তু, দেখেন ক্যামেরার জন্য নিতে পারেন আর এটাতে গেমও খেলা যাবে, ভালো এটাতে আপনি ঘুমায় গেম খেলতে পারবেন, গেমও খেলা যাবে, চার্জ ব্যাকআপ তো ভালো থাকবে, অনেক ভালো থাকবে অনেক। আচ্ছা এটা হচ্ছে 15,000, 8 128, OnePlus 5T ছিল, OnePlus 5T যে আইফোন 7 Plus 8 Plus এর মতো ক্যামেরা, না 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 অনেক ভাই OnePlus 5T জোস, মানে এটা যদি 256 GB হতো তাহলে আমি পার্সোনালি ইউজ করতাম আসলে, অনেস্টলি। আমার একটু স্টোরেজ বেশি লাগে কারণ আমাদের কিছু থাকে তো সারাদিনে মোবাইলের ছবি তুলতে হয়, কোন ভাই একটা ছবি, এটা ছবি প্যাটার্ন একটু এভাবে অ্যাঙ্গেল করে ছবি প্যাটার্ন, কিন্তু ক্যামেরা ভালোই, ক্যামেরা ভালো। সেটা হচ্ছে আমাদের কাছে সনি এক্সপিরিয়া 1 আছে, সনি এক্সপিরিয়া 5 আছে, আচ্ছা এক্সপিরিয়া 1 পাচ্ছি, হ্যাঁ এক্সপিরিয়া 1 আছে 664, এটা কিন্তু কোথাও পাই না আমি, অনেকদিন পর পাই, এটা অ্যাভেলেবল না, এটা একটু রেয়ার, একটু রেয়ার, সনি এক্সপিরিয়া 1 অনেক ভালো, সনি এক্সপিরিয়া 1, সনি এক্সপেরিয়া 1 আমাদের কাছে পাবেন 18,000 টাকায়, 18,000 টাকা, হ্যাঁ 18,000 টাকা। সনি এক্সপেরিয়া 1 স্টোরেজ হচ্ছে 664 GB, এটা ভালো কিন্তু, ডুয়েল স্টোরেজ স্পিকার আছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আছে, সনি অ্যাকচুয়ালি সনির খুব ভালো চাহিদা, অনেক ভালো গেম খেলতে পারবেন বেশ ভালো। তারপরে আমি যেটা দেখাবো এই যে দেখেন সনি এক্সপেরিয়া 5, এই কালারটা দেখেন সনি এক্সপেরিয়া 5। আচ্ছা আরেকটা কথা জাহিদ ভাই, আমি কিন্তু শুরুতেই বলে রাখি যারা ইউজফোন পারচেস করেন সরাসরি সব ভিজিট করেন, প্রত্যেকটা ডিভাইস দেখেন, যতক্ষণ না মনে স্যাটিসফ্যাকশন হবে যতভাবে চেক করা যায় অবশ্যই চেক করে কিন্তু নেবেন। আর যারা ঢাকার বাইরে আছেন অনেকে আসলে ভাইয়াদেরকে ট্রাস্ট করে ডিভাইস নেন, তাদের উদ্দেশ্যে আপনি আসলে কি বলবেন? গতকালকে একটা কথা বলি, আমরা তো রেগুলারই বাংলাদেশে মোটামুটি কিছু জায়গা যেমন কুষ্টিয়া, খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ এগুলো তো কুরিয়ার থাকে এখানে আমাদেরকে রেগুলার, এবং কক্সবাজার, এই টাঙ্গাইলের ঘটনাটা বলি, তো ওই ভদ্রলোক আমাদের কাছ থেকে ফোন নিয়েছে কিন্তু এখন ওনার বিশ্বাস হচ্ছে না, তো কুরিয়ারের যে লোক মোবাইল ডেলিভারি দেয় বলে যে ভাই এই কোম্পানির প্রতি সপ্তাহে 2-3টা প্রোডাক্ট মিনিমাম এখানে আসে, কাউকে দেখি নাই যে এখানে একটা কথা বলে যাইতে, সবাই আসছে প্যাকেট খুলছে নিয়ে চলে গেছে, ঠিক আছে আপনার যদি সন্দেহ থাকে হ্যাঁ সমস্যা নাই, দরকার হলে ওদের রিস্ক আমরা নিব, আমি নিব, মানে পরিচয় হয়ে গেছে আর কি। না এখন কুরিয়ারে এমন একটা অবস্থা, অনেক জায়গায় রেগুলার যেতে যেতে মানে আমাদের প্রোডাক্ট গুলো ওরা নাম দেখলে বুঝতে পারে যে কাজী গ্যাজেট থেকে আসছে, আচ্ছা ঠিক আছে সনি এক্সপেরিয়া 5, সনি এক্সপেরিয়া 5 না, এটা কিন্তু সেম লুকের মধ্যে গেম খেলার জন্য বেশ ভালো ডিভাইস, সনি এক্সপেরিয়া 5 বর্তমানে বাজেটের সেরা একটা ডিভাইস। আচ্ছা ডুয়েল স্টোরেজ স্পিকার আছে কিন্তু আপনার, এটা মানে আসলে বলার কিছু নাই, এটা দেখতে যেমন সুন্দর ইউজ করতে তেমন ইউনিক একটা ডিভাইস, কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার আছে, প্রত্যেকটা কালার আছে, হোয়াইট আছে, ব্ল্যাক আছে, এই ব্ল্যাক কালারটা পাওয়াই যায় না, অনেস্টলি ব্ল্যাক পাওয়াই যায় না, আমি তো মনে করেন যে একরকম মানে হাত জোর করে ভাই আমার একটা ব্ল্যাক পাঠান, ঠিক আছে হ্যাঁ। আচ্ছা আচ্ছা ওকে, তো প্রাইস কেমন দিচ্ছেন বলেন? এটা দেখেন মার্কেটে যখন সবাই 18,000-19,000 করে বিক্রি করছে তখন আমি 17,000 টাকা করে বিক্রি করছি বা 17,500 করে এরকম বিক্রি করছি, হ্যাঁ এটা আপনারা কিন্তু খুব ভালো করে জানেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমি আগের প্রাইসটা রাখতে পারতেছি না, এটার জন্য আমি আন্তরিকভাবে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওকে হ্যাঁ সনি এক্সপিরিয়া 5 এর প্রাইস বর্তমান প্রাইস দিচ্ছি আমরা 17,500 টাকা, 17,500, হ্যাঁ সনি এক্সপিরিয়া 5, হ্যাঁ 17,500, 664, এগুলো 664 GB, ভালো কিন্তু খারাপ না বাজেটের মধ্যে হলে, হ্যাঁ এই বাজেটের মধ্যে বেস্ট একটা ডিভাইস, ইভেন বলে রাখি আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে আপনি 7 days রিপ্লেসমেন্ট এবং 2 years সার্ভিস ওয়ারেন্টি পাবেন, আর যারা কুরিয়ারে নেবেন ওনাদের হচ্ছে যে 10 days রিপ্লেসমেন্ট, 10 days, হ্যাঁ 3 days, কারণ কুরিয়ারে প্রোডাক্ট আসা যাওয়া করতে আমাদের কিন্তু 2-3 দিন সময় লেগে যায়, মানে এরপরও যদি আসলে কোনো ইনকেস কোনো সমস্যা হয় বা কোনো কিছু হয় যত মানে অবশ্যই আপডেট আছে আর কি, অবশ্যই এটা এটা বলার এটার বলার কোনো ইয়া নাই, আপনার প্রবলেম যে কোনো প্রবলেম সেটা আমরা দেখব। এই যে মনে করেন যে LG ভেলভেট 5G ভেরিয়েন্টটা, এবং এটা হচ্ছে যে 128 GB, হ্যাঁ
128 GB এই মুহূর্তে আমাদের কাছে হোয়াইট কালারটা আছে আমাদের কাছে আপনারা ভিডিওটা রিলিজ হইতে হইতে আমাদের কাছে আরো যে কালারগুলো আছে ওইগুলো अवेलेबल হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে তো আপনারা আমাদের কাছে এটা পাবেন 23500 টাকায় 3XL আছে 4XL আছে এরপরে পিক্সেল 3 আছে খুবই সামান্য 128 GB ভেরিয়েন্টের 128 GB ভেরিয়েন্টের হ্যাঁ পিক্সেল 3XL যেটা আপনি দেখেন এখানে হোয়াইট কালার ব্ল্যাক কালার পিঙ্ক কালার সরি এটা নট পিঙ্ক কালার হ্যাঁ প্রত্যেকটা কালার আমাদের কাছে আছে পিক্সেল 3XL পাবেন আমাদের কাছে 17500 টাকায় গুগল পিক্সেল 3XL হ্যাঁ 3XL 17500 টাকায় 64 GB ওকে একদম মানে ভালো ডিভাইস কিন্তু চোখ বন্ধ করে দেখেন এগুলো একদম ফ্রেশ আমি 100% ফ্রেশ তো কখনোই হয় না হয় না হবে অনেকেই ফোন করেন বলেন যে ভাইয়া আমার একটা ইউজড ফোন 100% ফ্রেশ লাগবে ওনাদের উদ্দেশ্যে আমার একটা রিকোয়েস্ট আমার কাছে এটা হবে না ইউজ হলে আবার সেটা 100% ফ্রেশ কিভাবে আপনি একটা ডিভাইস আপনার 3-4 বছর আগে রিলিজ হয়েছে হ্যাঁ ওই ফোন 100% ফ্রেশ কখনোই হবে না ঠিক আছে আমাদের কাছে অনেক ডিভাইস থাকে মনে করেন যে ডিসপ্লে ভাঙা ঠিক আছে ব্যাকশেল ভাঙা আমরা দেখাইছি এগুলো রাইট এরকম আমাদের কাছে যেখানে যেভাবে আসে ওই রকমই থাকে আচ্ছা ওকে এই ক্ষেত্রে পাচ্ছি গুগল পিক্সেল 3 পিক্সেল 3XL 17500 টাকা আচ্ছা 664 কিন্তু হ্যাঁ সরি 464 এটা হচ্ছে পিক্সেল 3 আচ্ছা পিক্সেল 128 জিবি হ্যাঁ 128 জিবি স্টোরেজ এটা হচ্ছে ছোট মরিচ ঝাল বেশি রাইট সুন্দর পিক্সেল 3 3XL সেম কনফিগারেশন হ্যাঁ জাস্ট সাইজ ম্যাটার 3 পিক্সেল 3 128 জিবি ভেরিয়েন্ট আপনি আমাদের কাছে পাবেন 15000 টাকায় 512 GB নো চেঞ্জেস এবং ব্যাটারি হেলথ হচ্ছে যে একটু কম আছে হ্যাঁ কিন্তু কম থাকলেও অথেন্টিক আছে কোনো বুস্ট টুস্ট করা নাই কোনো বুস্ট টুস্ট কিছু করা নাই রাইট রাইট ভালো ঠিক আছে একদম জেনুইন ডিভাইস কোনো চেঞ্জ নাই আপনি যেভাবে আছে এটা ওইভাবে আপনি মনে করেন যে এটা আরো 6 মাস আগে ভালো ব্যাকআপ পাবেন 81 তো অরিজিনাল তো ওইভাবে ইউজ করতে পারবেন ওকে অ্যাক্সেস 512 GB আপনি পুরো মার্কেট খুঁজে একটা কি দুইটা ডিভাইস বের করতে পারবেন না আচ্ছা অনলি এক পিস আছে আমি এটা চ্যালেঞ্জ করতে পারবো 512 GB কারো কাছে নাই আচ্ছা এক্সেস রাইট হ্যাঁ এটা এক্সেস এইটা ওয়াও ক্যামেরা মানে আপনি একটু দেখান আপনার ভিউয়ারদেরকে দেখান সুন্দর ক্যামেরা তো এক্সেস এক্সেস ম্যাক্স এর বলতে হয় না অসাম ক্যামেরা প্রাইসটা শোনার জন্য সবাই প্রাইস না বলবো না ভাই না ভাই আজকে আমার মন ভালো নেই হ্যাঁ ভালো না আজকে প্রাইস বলতে হবে ভাই মানে প্রাইস বললে মন ভালো হয়ে যাবে আচ্ছা প্রাইস কত 42 না ভাই 40 নিচে আসা যায় না আচ্ছা জান বরাবর 40 যে ভদ্রলোক বা ভদ্র আমাদের মেয়ে কাস্টমার নাই বললেই চলে না না এবার মেয়ে কাস্টমার এটা কারণ হচ্ছে যে আমার মানে আমার বলে গেছে বলে যে ভাই আপনি অনেক রুড আমাদের কাছে যতগুলো কাভার আছে উনি যেটা চয়েস করবে ওনারা কিন্তু দেখা গেছে যে এই ডিভাইস গুলাকে একটু কাস্টমাইজ করে যেমন ব্যাক স্টিকার করে এই যে আপনার পিছনে দেখতে পাচ্ছেন আমরা স্টিকারের হিউজ পরিমাণে কালেকশন
জাহিদ ভাই একটু বলেন না, মানে অনেক কালেকশন আছে কিন্তু এখানে। এখানে মনে করেন যে আমার পরিচিত অনেকে এসে আমার উপর হামলা চালায়, অনেক স্টিকার নিয়ে গেছে। আচ্ছা, মানে এটা পুরো স্টিকার জোন করে ফেলছেন? হ্যাঁ, এটা হচ্ছে যে আমি আপনাকে বলি, যারা বিশেষ করে দরদামের উপরে আসবে, দরদামে আপনি এই যে কিন্তু স্টিকার আমাদের এখানে মেশিন টেশিন সব কিছু আছে, সব সেটআপ আছে। হ্যাঁ, স্টিকার যারা দরদামে, ফোন কিনে আবার স্টিকার করতে পারবে? হ্যাঁ, করতে পারবে। বা তারপর এমনিতেও যারা স্টিকার মডিফিকেশন করতে চান তারা করতে পারবে। ওনারা যারা আমাদের কাছে আসবেন, শুধু দরদামের কথা বললে একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে, মানে স্টিকারের ক্ষেত্রে। হ্যাঁ, স্টিকারের ক্ষেত্রে। ওকে ওকে ওকে। এখানে আমাদের কাছে আমরা যেটা দেখবো এটা হচ্ছে ম্যাকলারেন এডিশন, দেখেন ম্যাকলারেন এডিশনটা হচ্ছে যে একটা স্পেশাল এডিশন। আমরা এই যে 70 প্রো ম্যাকলারেন এডিশনের পরে কিন্তু 880 কিন্তু এই ম্যাকলারেন সিরিজগুলো এখন পাই নাই, 10 চলতেছে বর্তমানে, এটা কিন্তু আমি এখনো পাই নাই। এটা প্রাইস কত দেবো বলেন? আচ্ছা, প্রাইসটা ভাইয়া, প্রাইসটা হচ্ছে যে আমি বলে দিই, এটা 70 প্রো ম্যাকলারেন এডিশন 12/256 GB। হ্যাঁ, আপনারা পাবেন মাত্র 34,000 আপনারা পাবেন 70 প্রো ম্যাকলারেন। গেমারদের জন্য এটা হচ্ছে যে একদম স্বর্গের মতো, ঠিক আছে, প্রসেসর অনেক ভালো একদম। এগুলোর সাথে কিন্তু OnePlus এর সাথে কিন্তু আপনারা 30 W এর একদম র্যাপিডলি, মানে চার্জিং র্যাপিডলি, যেটা ঠিক আছে, র্যাপিডলি শো করে যেটাতে। হ্যাঁ, ওটা স্যামসাং গ্যালাক্সি S20। এটা হচ্ছে কি কালার ভাইয়া? এটা এটারে ধরেন ব্ল্যাক কালার, ধরেন এটারে ছাই কালার, ছাই কালার, এটারে হোয়াইট কালার, হ্যাঁ, এটা সাদা কালার, এটা একটা কালার। আচ্ছা, মানে সুন্দর কালার। 12/256 কিন্তু না, 12/128। ও, 12/128, হালকা কার্ভের মধ্যে তো এই ডিভাইসগুলো মানে মানে অনেক জোগুলা কিন্তু স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট, প্রত্যেকটি স্ন্যাপড্রাগন, প্রত্যেকটা স্ন্যাপড্রাগন। 12/256, মানে 12/128, 12/128, 12/128, সরি, আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে ভাইয়া, মানে কার্ভটা কিন্তু অনেক সুন্দর, মানে আপনার মানে এটা হালকা একটু কার্ভের মধ্যে, কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। ভালো লাগে না, কিন্তু আমি স্যামসাং এর ফ্যান না, তাই ইউজ করি না। স্যামসাং এর কিন্তু আলাদা একটা ফ্যান বেজ আছে, ঠিক আছে। যেমন আমি আগে ছিলাম শাওমি ইউজার, এখন আমি OnePlus ইউজ করি। এটা দেখছেন, এটা কি ডিভাইস একটা আইডিয়া করুন। ওর বাপরে, মানে এটা কি আপনার? হ্যাঁ, কিভাবে বের করলেন এটা? এটা আরে, এটা স্টিকার করা, এটা OnePlus 9R। হ্যাঁ, OnePlus 9R, বুঝতে পারছি, বাট স্টিকার করা, এটা কি আপনার শপের স্টিকার না? হ্যাঁ হ্যাঁ, আমাদের স্টিকার করা। ওয়াও, মানে ভালো ভাই, আমার অ্যাপেলে করা যাবে? আচ্ছা, করা দিব, সমস্যা নেই, করা যাবে না? হ্যাঁ, করা যাবে। আমরা S20 আপনার 12/128 GB 5G ভেরিয়েন্ট যেটা, সেটা আপনার প্রাইস দিচ্ছি 30,500 টাকা করে, 30,500। হ্যাঁ, 30,500 টাকা করে আমি এটা বলতে পারবো, এটা মার্কেটের বেস্ট প্রাইস। স্যামসাং Note 10 Plus। আচ্ছা, Note 10। হ্যাঁ, Note 10 Plus চাহিদা। হ্যাঁ, Note 10 Plus এর এই যে এই ডিভাইসগুলো হচ্ছে যে আপনার স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট, প্রত্যেকটি স্ন্যাপড্রাগন থাকবে। আমাদের এর আগে স্ন্যাপড্রাগন আমাদের প্রাইস ছিল 37,000 টাকা করে। আচ্ছা, হ্যাঁ, এখন আমরা 500 ডিসকাউন্ট করে দিলাম, 36,500 টাকা পাচ্ছি স্যামসাং গ্যালাক্সি Note 10 Plus। Note 10 Plus 12/256 GB আপনার, এটার দুইটা ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে 8 GB আর একটা হচ্ছে 12 GB, ঠিক আছে। কিন্তু 12/256, হ্যাঁ, এটা হচ্ছে 12/256 GB। আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া 36,000 আমরা এই কিন্তু পাচ্ছি, 12/256 GB পাচ্ছি, কিন্তু এখানে ভেরিয়েন্ট একটা হচ্ছে 8 GB আর একটা হচ্ছে 12 GB। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 12/256 GB যেটা, ওইটা 36,500 টাকা করে, এটা হচ্ছে স্যামসাং S10। এইটা অনেক সুন্দর, S20 এর মতো অনেক সুন্দর কিন্তু। এটা S10, যাদের একটু বাজেট কম আছে, আচ্ছা, কার্ভ ডিসপ্লে ইউজ করতে চান, আপনারা এটা পাবেন মাত্র 23,500 টাকা। আমার কাছে এর আগে আরেকটা ডিভাইস ছিল, সেটা হচ্ছে যে স্যামসাং এর আপনার এই যে Note 10 Plus, একদম অরিজিনাল কোরিয়ান ছিল। আচ্ছা, একজন ফরেনার, কোরিয়ান নাগরিক, উনি আমাদের সাথে এক্সচেঞ্জ করে আর কি। ও আচ্ছা, এবং এটার সাথে এই যে দেখেন অরিজিনাল বক্স আছে, একদম অরিজিনাল চার্জারটা সব আছে। এটা তো অন্য চার্জার দিয়ে চার্জ দিলে কিন্তু চার্জ হবে না ওইভাবে, আরেকটা ডিভাইস দেখাই,
এই ডিভাইসটা ফ্ল্যাগশিপ ভিভোর মধ্যে, এবং এই ফোনটার জন্য অনেক আমাদের কাছে, আমরা মনে আছে লাস্ট একটা ভিডিওতে এই ডিভাইসটা দেখেছিলাম, রাইট রাইট মনে আছে ভাই, এটা কিন্তু এরপরে আর আমরা কিন্তু পাই না, একটু মুছে দিই ভাই, এটা কলিজা ফোন ভাই, ঠিক আছে, এটা এটা দত্ত আমার বল লাগে, এবং এই ফোনটা হচ্ছে যে বর্তমানে ওয়াও, এটাও মনে করেন যে পুরো মার্কেটে এক পিজি আছে, এক পিজি আছে, রাইট, আপনি আপনি গত অনেকে অনেকে ভিডিও করছেন, আপনি কারো কাছে এটা পাইছেন? না না ভাই, এটা শুধুমাত্র কোথায় আছে জানেন? কোথায় আছে? এই যে এখানে, এখানে, ওরে বাপ রে, এই যে এখানে, এখানে কাজিগাজেট হাউস, কাজিগাজেট হাউস আছে, আচ্ছা আচ্ছা, ওকে, এবং স্পেস কত ছিল ভাই? প্লাস আমরা এই ডিভাইসগুলোকে সব সময় কালেক্ট করি কিভাবে আমি আপনাকে বলি, উইথ অরিজিনাল অফিশিয়াল কভার, আচ্ছা, চার্জার, হেডফোন আছে, ওয়াও, কারণ একটাই হচ্ছে যে আপনার এটার সাথে যদি অরিজিনাল চার্জারটা না থাকে আপনি চার্জ দিতে পারবেন না, এটা এটার সাথে আপনি চার্জ দিতে মজা পাবেন না, আপনি যদি ইভেন OnePlus এর 65 ওয়াটারও চার্জার দেন তাও এটা চার্জ হবে না ফ্রিকোয়েন্টলি, আচ্ছা আচ্ছা, এটার যে অরিজিনাল চার্জার এটা দিয়ে আপনার মিনিটে 2-3% করে চার্জ হয়, তাহলে কিন্তু স্টোরেজ কত ছিল ভাইয়া? 12256, প্রাইস কেমন এটা বলেন? প্রাইস তো এর আগে আমরা কত 70 দিছিলাম, হ্যাঁ, এবারে ডিভাইসটা আমরা একটু কমাই দিচ্ছি, 68 সবচেয়ে কম দাম থাকতে হবে মার্কেটে, আমি গতকালকে যেটা দেখলাম একজনকে দেখতেছি OnePlus 9 এর 128 GB বিক্রি করতেছে 35,000 টাকায়, 35,000, এটা হচ্ছে 8256 GB, দেখেন এটার বক্স ওইখানে, ও আচ্ছা, আপনি আসলে বক্স সহ নিতে পারবেন, এটার একদম ফুল বক্স, আচ্ছা, প্রাইসটা সিক্রেট থাকবে আপনার ফোন স্ক্রিনে দেওয়া নম্বরে, যারা যারা স্পেশালি আমাকে নিবে আমার এই ডিভাইসটা ডিসকাউন্ট পাবেন কিন্তু, ডিয়ার ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত, এ পর্যন্তই, আচ্ছা চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, যাচ্ছি না, আবারও দেখা হবে ইনশাল্লাহ কোন এক সোমবারে, ইনশাল্লাহ, আপনারা নতুন কিছু ডিভাইস নিয়ে, নতুন কিছু ডিভাইস হোক, পুরাতন কিছু ডিভাইস হোক, তবে অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো একটা প্রাইস দেওয়ার জন্য, ভালো প্রাইস, হ্যাঁ ভালো প্রাইস দেওয়ার জন্য, আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা আমরা আমাদের যে পুরাতন যে শপটা ছিল ঠিক তার সাথে সাথে শপটাই আমাদের শপ, হ্যাঁ, আগের আমাদের এক ধাপ আগে যে শপটা ছিল ওই শপটাই আমাদের বর্তমান শপের লোকেশনটা হচ্ছে কাজিগাজেট হাউস লেভেল 4 ব্লক 3 শপ নাম্বার হচ্ছে 23F, 23F, হ্যাঁ আগে ছিল 23D, আচ্ছা এখন হচ্ছে F, হ্যাঁ আগে ছিল 23D এখন হচ্ছে F, মানে F ঠিক আছে, আগে D ছিল, তারপর আমাদের আগের শপের এখানে আসলে দেখবেন যে আমি আমাকে দেখতে পাবেন, আচ্ছা ঠিক আছে, আর আরেকটা জিনিস হচ্ছে যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বর্তমান পরিস্থিতিতে সবাই নিজেকে সেফ রাখার চেষ্টা করবেন, আমরা অ্যাকচুয়ালি খুব মানে সংকটপূর্ণ একটা সিচুয়েশনের দিকে সামনে যাচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যেন খুব দ্রুত আমরা ওভারকাম করতে পারি, আমি আল্লাহর কাছে আমরা দোয়া করব যাতে আমরা খুব তাড়াতাড়ি এটা থেকে রিকভার করতে পারি, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।